আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। সো আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আশা করি পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি। আর আজকের ব্লগটি হচ্ছে একদমই সকাল থেকে শুরু করেছি। তো আজকে হচ্ছে সকালবেলা, হচ্ছে আজকে শুক্রবার, আর শুক্রবারে বেশিরভাগই আমাদের হচ্ছে সকালে বাইরে থেকে নাস্তা আনা হয়। তো আজকে হচ্ছে বাইরে থেকে আনা হয়নি, আজকে ভাবলো যে ঘরেই পরোটা বানাবে। তো এই তো পরোটাটা, মানে পরোটা বানানো শেষই, শেষের দিকে তখনই আমি হচ্ছে একটু ভিডিও করলাম। আজকে হচ্ছে পরোটা ভাজি ডিম চা, প্রতিদিনের মতোই মানে নাস্তা। তো একটা নতুন সূর্যাস্তই হচ্ছে আরেকটা নতুন ভোরের আগমন, আলহামদুলিল্লাহ, আল্লাহর একটি নতুন সকাল নতুন দিন দেখার মানে তৌফিক দান করেছে আল্লাহ দরবারে, লক্ষ কোটি গুণ শুকরিয়া। আশা করি সারাটা দিন ভালো কাটবে, ইনশাল্লাহ আপনাদের সারাটা দিনও ভালো কাটুক। দোয়া করি আল্লাহ যে যেখানে আছে যেভাবে আছে সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। তো এই তো আমাদের সকালের নাস্তা, আর আমার মেয়ে হচ্ছে এখনও ঘুমাচ্ছে, ও প্রতিদিনই হচ্ছে উঠতে 11টা বাজে, আর রাত একটু লেট করে ঘুমায়। তো এই জন্য আমি হচ্ছে ওকে সকালের দিকে তেমন ডাকি না, ও যখন ওর মন মতো উঠে তখনই ওকে উঠে। আসলে বাচ্চাদেরকে আসলে সকালবেলা জোর করে উঠাতে নেই, তাহলে সারাদিন অনেক জ্বালায়। এই জন্য বাচ্চারা সকালের দিকটায় যখন ইচ্ছে উঠতে চায় তখনই উঠাতে হয়, উঠানোটাই বেটার। তো এই তো আমি হচ্ছে কালকে জামা কাপড়গুলো রাতে আর নিয়ে আসা হয় নাই, তো এখন হচ্ছে এগুলো সব নিয়ে আসতেছি, সব শুকিয়ে আছে, রাতের দিকে আর মানে আনা হয় নাই। সকালে একটু রোদ্র উঠছিল, এখন যেহেতু প্রতিদিনই টুকটাক বৃষ্টি হচ্ছে, তো আজকে শুক্রবারটা একটু অন্যরকম। যেহেতু বললাম তো লরিকার বাবা নাই, ওর মানে প্রথম মানে অনেক দিন পরে ও ছাড়া শুক্রবার, বিশেষ করে আমার মেয়ে হচ্ছে মসজিদে ওর বাবার সাথে প্রতি শুক্রবারে যেত, কিন্তু এখন আর যেতে পারবে না। ও হচ্ছে আমার বোনের ছেলে, যাই যখন যায় অনেক কানাকাটি করে যাওয়ার জন্য, কিন্তু কি করার, কিছুই করার নাই। তো আজকে হচ্ছে যেহেতু শুক্রবার, একটু মানে অন্যরকম কিছু রান্না করা হবে, আর শুক্রবার মানে হচ্ছে আমাদের মুসলমানদের জন্য ঈদের দিনের মতোই, তাই না? তো এই তো আজকে হচ্ছে রান্না করা হবে ফ্রাইড রাইস, তারপরে চিকেন ফ্রাই, আর হচ্ছে আমার আপু রান্না করবে কি জানি চিকেন মাঞ্জুরিয়ান না কি জানি, আমি এর আগে এটা খাই নাই, ফার্স্ট টাইম খাবো। সব কিছুই আমার মানে বোনই করছে, ওই সব কিছু করে, আমার আপু হচ্ছে সব কাজ টাজ করে, আমাকে তেমন একটা কাজ টাজ করতে দেয় না, বড় বোনরা থাকলে যেমনটা হয় আর কি। তো আমি শুধু আমার শুধু বলতেছিল চিকেন ফ্রাই, চিকেনটা একটু মশলা দিয়ে হচ্ছে মেখে দিতে, তো আমি হচ্ছে এটাকে মেখে ম্যারিনেট করে রেখে দিব, এই জন্য কিছু মানে মশলা অ্যাড করে দিতেছি, যেমন লাল মরিচের গুঁড়া। আর এখান দিয়ে হচ্ছে আমার আপু হচ্ছে ফ্রাইড রাইসের জন্য হচ্ছে চাউলটাকে হচ্ছে মানে সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মানে চিকেন ফ্রাইয়ের জন্য যা যা লাগে সব কিছু হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, এই তো ম্যারিনেট করে রেখে দিব এখন, একদম আদা রসুন মানে সয়া সস টমেটো সস মানে যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। আর কর্নফ্লাওয়ার হচ্ছে বাসায় ছিল না, তো একটু পরে নিয়ে আসবে, আসা আসা মানে নিয়ে আসা হইলে আপনার হচ্ছে সব করা হবে। তো এই তো এখানে হচ্ছে দুই ভাগে মানে চিকেনটাকে ম্যারিনেট করা হয়েছে, একটা দিয়ে হচ্ছে আমার আপু হচ্ছে চিকেন মঞ্চুরিয়ান বানাবে, আর একটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য। তো যেই মুরগিটা ভাজা হইতেছে ওটা হচ্ছে চিকেন মঞ্চুরিয়ান যে বলে ওইটা রান্না করা হবে, এই জন্য ওইটাকে ওইটা হচ্ছে ময়দা সস তারপরে আদা রসুন সব কিছু দিয়ে মেখে তারপরে হচ্ছে ওটাকে ভেজে নিতেছে, তারপরে হচ্ছে ওইটাকে রান্না করা হবে। তো এই তো এই পাশে দিয়ে হচ্ছে রান্না করা মানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। Thank you.
সুস্থ থাকি না কেন, একটা সময় আসলে মানে নিজের প্রিয় মানুষটাকে তো অবশ্যই অবশ্যই ওর কথা মনে পড়ে, আর ওকে অনেক মিস করি, যে অনেক দিন একসাথে আসলে থাকা, এরপর এরকমভাবে না থাকাটা আসলে অনেক কষ্টকর। তো সব কিছু আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যতদিন কাছে পেয়েছি এটাও হয়তো বা আমার লাগ, কারণ দেখা যায় সবাই এরকম এতদিন হয়তো বা থাকতেও পারে না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো বা চাইলে ভালো কিছু হবে, হয়তো বা আমার আল্লাহ আমার জন্য ভালো কিছু লিখে রাখছে, আর আমার সাথে ভালোটাই হবে ইনশাআল্লাহ। তো আমি যখন বয়সটা দিতেছিলাম, চারপাশ থেকে অনেক আওয়াজ, এটা সেটার আওয়াজ, নিচে থেকে আওয়াজ, অনেক কিছু আসতেছিল। তো আপনারা মনে কেউ কিছু নেবেন না। তো এখানে হচ্ছে চিকেনটা হচ্ছে মানে চিকেন ফ্রাই, চিকেনটা হচ্ছে ভাজা হইতেছে, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস রান্না, সব সব কিছুই মোটামুটি শেষ। এখন হচ্ছে একদমই খাওয়ার আগ মুহূর্তে হচ্ছে চিকেনটা ভাজা হইতেছে, তারপরে হচ্ছে খাওয়া খাওয়া হবে, আর আমি হচ্ছে আগে হচ্ছে লরিফাকে হচ্ছে খাওয়াই দিব, তারপরে হচ্ছে নিজে গোসলে গোসল করব, এখনও গোসল টোসল করি নাই, আর লরিফাকে গোসল করাই দিছি, তারপরে ওকে খাওয়াই দিব। ওকে খাওয়ানোটাই আমার সবচেয়ে বড় কষ্ট, অনেকক্ষণ নিয়ে খাওয়াইতে হয়, প্রায় এক ঘন্টা যাবৎ। আর এই তো আমাদের এখান থেকে হচ্ছে অন্য বাসাতে কাজ হয়ে মানে কাজ চলে, তো এই জন্য আমি হচ্ছে এখান থেকে অন্য টানে দিছি, এখান থেকে হচ্ছে বাইরে দেখা যায় এই জন্য। এই তো দুপুরবেলা এখন হচ্ছে আমরা খাইতেছি, আর খাওয়াটা কী বলবো, এত মজা হয়েছিল সত্যি কথা, আসলে অনেক মজা হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছে, আমি অনেকগুলো খাইছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে একদম রাতের দিকে, আমার মেয়েকে হচ্ছে প্রতিদিনে বাইরে নিয়ে যেতে হয়, ওর বাবা যাওয়ার পর থেকে এমনি আমরা হেঁটে উঠে আসি, দেখা যায় ও চকলেট টকলেট কিনে তারপরে চলে আসে। তো ওর মন ভালো করার জন্য হচ্ছে ওকে বাইরে নিয়ে যাওয়া, যেহেতু আগে প্রতিনিয়ত ওর বাবার সাথে বাইরে যাইতো, এখন হয়তো বা মানে ওই জিনিসটা ওর যেন মনে না পড়ে বা ওর যেন ওর বাবার জন্য খারাপ না লাগে, এর জন্য হচ্ছে মাঝে মধ্যে একটু নিচে নিয়ে যাই, হাঁটাইয়া নিয়ে আসি, নিজেও হেঁটে আসি, ওকেও একটু হাঁটাই, ওগুলো ভালো লাগে, আমারও ভালো লাগে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।